আজকে আমরা কথা বলবো যে তিন ধরনের মানুষকে আপনি সারা জীবন মনে রাখবেন। চলুন শুরু করে যাক। এক নম্বর, যারা আপনার কঠিন বিপদের সময় পাশে ছিল, যারা আপনার কঠিন বিপদের সময় পাশে থেকে সাহায্য করেছিল, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে অথবা সান্ত্বনা দিয়ে। আপনি তাদের কথা কখনোই ভুলে যাবেন না। বিপদ কেটে গেলে তাদের কথা ভুলে যাবেন না, তাদের প্রতি কৃতজ্ঞ হন, তাদের প্রাপ্য সম্মান দিন, তাদের এই সাহায্যের কথা সারা জীবন মনে রাখুন আর তাদেরকে প্রতিদান দেওয়ার চেষ্টা করুন। দুই নম্বর, যারা আপনাকে কঠিন বিপদের দিকে ঠেলে দিয়েছিল, আপনাকে হয়তোবা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী অথবা পরিচিত কেউ যে আপনাকে বিপদের দিকে ঠেলে দিয়েছিল, তাকে আপনি কখনোই ভুলে যাবেন না এবং আপনি মনে রাখবেন তারা সুযোগ পেলেই আপনার ক্ষতি করবে। তাই এই মানুষগুলোকে আপনি সারা জীবনের জন্য চিনে রাখুন। তারা যদি বলে যে আমি ভালো হয়ে গেছি, তারপরে আপনি বিশ্বাস করবেন না, কারণ এই মানুষগুলা সুযোগ পেলেই আপনার ক্ষতি করবে। তাই এই মানুষগুলোকে আপনি চিনে রাখুন এবং এদের থেকে সারা জীবনের জন্য দূরে থাকুন। তিন নম্বর, যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে একা ফেলে চলে গিয়েছিল। সুসময়ে অনেকেই বন্ধু হতে চায়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। যারা আপনাকে আপনার বিপদের দিনে ফেলে চলে গিয়েছিল, আপনি তাদের কথা সারা জীবন মনে রাখবেন। আপনার বিপদ কেটে গেলে সেই সুসময়ের বন্ধুদের থেকে দূরে থাকুন। আপনার বিপদ কেটে গেলে দেখবেন তারা আবার আপনার সাথে সম্পর্ক করার চেষ্টা করবে, কিন্তু আপনি সবসময় তাদের থেকে দূরে থাকুন আর তাদেরকে মনে রাখুন স্বার্থপর মানুষ হিসেবে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।